আসসালামু আলাইকুম দর্শক, কঙ্কা ঝটপট রেসিপি থেকে আমি দানি আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব এমন কিছু রান্না যেগুলো খুব ঝটপটে করা যায় এবং সেগুলো স্বাস্থ্যসম্মত। এই ব্যস্ততার এই সময়ে আমাদের জীবনে আমরা কিন্তু সুস্থতাও চাই। ব্যস্ততার সাথে সুস্থতা যখন আমরা মিলিয়ে ফেলব, তখন কি করতে হবে, ঝটপট রান্নার ভিতরে যেন সুস্থতা থাকতে পারে আমাদের জীবনে, সেটাই আমরা চেষ্টা করব। আজকের রেসিপি বিফ কিমা কোকোনাট রাইস। নামটা শুনতে অনেক কঠিন খটমটে লাগলেও রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে। প্রথমে আমরা চুলাটা ধরিয়ে নেব। চাল নিচ্ছি আমরা 1.5 কাপ মতো, তেল খানিকটা। আসলে অনেকে তেল একটু বেশি খায়, তবে আমার কাছে মনে হয় যে তেলটা কম থাকাটাই ভালো। যেহেতু আমরা ননস্টিকি প্যানে করছি, তো খুব অল্প পরিমাণ তেল। যদি কেউ মনে করেন যে এটার সাথে টেস্টটা একটু ডিফারেন্ট করতে চান, তাহলে আপনারা এটাতে একটু বাটার দিতে পারেন, কেউ ঘি পছন্দ করলে ঘি দিতে পারেন। তবে আমি মনে করি যে সয়াবিন তেল দিয়ে করলে পরে, যেহেতু এটা কোকোনাট আছে এটার সাথে, ওইটাই একটা আলাদা ফ্লেভার দেবে আপনাদের। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, পরিমাণ মতো এখানে আপনার মনে করেন যে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে পরে আমরা এটার সাথে খুব অল্প 1/2 চা চামচ আদা কুচি, 1/2 চা চামচ রসুন কুচি। আসলে মরিচের বিষয়টা এমন, এখানে দেব হচ্ছে 1 চা চামচ, গোলমরিচ খুব সামান্য 1/2 চা চামচ। কঙ্কা ফ্রিজে আমাদের কিমাটা রাখা আছে, কঙ্কা ফ্রিজ 125 থেকে 265 ভোল্টেজ পর্যন্ত, ইলেকট্রিসিটি আপ ডাউন হলেও কোনো সমস্যা হয় না। রান্নার 15-20 মিনিট আগে অবশ্যই এটাকে ডিফ্রস্ট করে নিতে হবে। আমি লবণটা একটু পরে দেব, কিমা 250 গ্রাম পরিমাণ। মাংসটা হতে তো একটু সময় লাগে, যদিও কিমা হতে মাংসের চাইতে কম সময় লাগে, যেহেতু আমাদের সময় হাতে একদম কম, আমরা এই সময়টা অপব্যয় করব না। স্বাদ মতো খুব অল্প পরিমাণ আমি লবণ দিয়ে নেব। এটা হতে থাকুক, ততক্ষণে আমরা চালটা বসিয়ে দেব। চাল আছে 1.5 কাপ মতো, 1.5 কাপ চালে কঙ্কা রাইস কুকারে 3 কাপ পানি দেব। এবং যেহেতু এটা অটো, সো আমার টাইমার টাইমার কোনো কিছু না, এমনিতেই হয়ে যাবে, পানির পরিমাণটা পারফেক্ট থাকলেই হলো। আরেকটা উপকরণ আছে, সেটা হচ্ছে ক্যাপসিকাম। কেউ যদি মনে করেন যে গ্রিন কালারের হয়, অন্যান্য কালার হয়, যদি একটু কালারফুল চান তাহলে সেটা দিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে টেস্টের জন্য দেবেন, তাহলে এটা এখনই দিয়ে দেওয়া ভালো। আমার এই রেসিপিটাতে ডেফিনেটলি যেন নারকেলের গন্ধটা আসে, যেহেতু আমি কোকোনাট রাইস করছি। 1/2 কাপ মতো নারকেল কুচিয়ে নেওয়া। আমি বলছিলাম যে টেস্টের জন্য আমরা অন্য কিছু দিতে পারি, তা আমার কাছে মনে হয়েছে একটুখানি বাটার দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আমাদের রাইস হয়ে গেছে, কিমাটাও হয়ে গেছে, এখন শুধুমাত্র মিশিয়ে দেবার পালা। হ্যাঁ, হয়ে গেছে ঝরঝরে রাইস। রাইসটা কিমার ভেতরে দিয়ে দেব। আমাদের রাইস প্রায় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা। এটার ভেতরে আসলে যা যা জিনিস বা যা যা উপকরণগুলো আছে, সারাদিন রোজা রাখার পরে এইটুকু প্রোটিন বা এইটুকু কার্বোহাইড্রেট আমরা খেতেই পারি, ইভেন যারা ডায়েট করি তারাও। আমি আর একটু লবণ দেবো, রাইসটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ দেওয়া দরকার। হয়ে গেছে আমাদের বিফ কিমা কোকোনাট রাইস, এখন পরিবেশন করব। হয়ে গেল আমাদের বিফ কিমা উইথ কোকোনাট রাইস। কঙ্কা ঝটপট রেসিপির প্রতিটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব সুন্দর সুন্দর ঝটপট রেসিপি। আমাদের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ, ভালো থেকো। ভালো তো থাকবেই এবং তা অনেক দিন। কনকার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও, কনকার ফ্রেশ।